হাই ফ্রেন্ডস আমি রাজ আপনাদেরকে ফিল্মরাজ ইউটিউবে চ্যানেল স্বাগত জানি আজকে এই ভিডিওতে আমি একটা কথা বলছি যে সাথী সিনেমাটা সবাই ভালো লাগে জিতের ফার্স্ট সিনেমা সাথি সিনেমা দুর্দান্ত অভিনয় জিত প্রিয়াঙ্কার কেমিস্ট্রি রঞ্জিত মল্লিকের অভিনয় সেই সিনেমার গান ডায়লগ স্টোরি সব কিছু ভালো সাঁতী সিনেমা বাট একটা কথা কি সাঁতী সিনেমা থেকে সঙ্গী সিনেমা অনেক ধাপ এগিয়ে ওই কথা আমি বলতে চাইছি দেখুন রেকর্ডের ক্ষেত্রে বক্স অফিসের ক্ষেত্রে সাতি সিনেমাটা খুব রেকর্ড করেছে ভালো বাট সঙ্গী সিনেমার বক্স বাজেট এক কোটির মতন আর বক্স অফিস দু থেকে আড়াই কোটির মতন বাট একটা কথা বলছি আমি কি সাথী সিনেমা থেকে সঙ্গীত সিনেমাটা খুব ভালো ওইটাই আমি আজকে এই ভিডিওতে বলবো দেখুন দুজনেই দু সাথী সিনেমা দুটোই মানে চৌদ্দোই জুন দু হাজার দুই বেড়েছিলো সাথী চৌদ্দই জুন দু হাজার তিনে বেড়েছিল সঙ্গী তো দুজন দুটোর সিনেমার ডিরেক্টর ভরণ চক্রবর্তী একজন মিউজিক ডিরেক্টর এস ভি ব্যানার ব্যানারও এস ভি এফ সব এক বাট আমি একটা কথা বলছি কি সাথী সিনেমা থেকে সঙ্গীত সিনেমাটা খুব ভালো লাগে আমার মানে সববার ভালো লাগে এখানে জানি না আমি ধাপে ধাপে বলছি তো আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখুন থুলাধা মালামুম থুলুম একটা হচ্ছে তামিল সিনেমা বিজয়ের সিনেমা যেটা উনিশশো নিরানব্বই রিলিজ হয়েছিলো যারা আইএমবি রেটিং ছিল সেভেন পয়েন্ট এইট না নাইন সো সেই সিনেমাটা থেকে কপি হয়েছে সাতি সিনেমা সাথী সিনেমার আই রেটিং হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান ওয়ান সো সাথি সিনেমাটা তার থেকে কপি করা হয়েছে সঙ্গী সিনেমাও কপি করা হয়েছে সঙ্গী সিনেমা একটা কপি করেছে তামিল সিনেমা থেকে যার নাম কানেদিরে ধীরে থ্রন্ডিনাল একটা তামিল সিনেমা থেকে কপি করা হয়েছে সো এবার দুটোর কথা আমি বলছি একে একে দেখুন সাঁতী সিনেমাটা সববার ভাল লাগে কেননা ওটা জিতের ফার্স্ট সিনেমা অনেক ভালো রেকর্ড করেছে সববার দর্শকের মানে মনে সাড়ে জাগিয়ে দিয়েছি গানগুলো সুন্দর কিন্তু একটা কথা কি জানেন সাঁতী সিনেমাটা হিট হতো না যদি না থাকতো রঞ্জিত মল্লিক আর সঙ্গী সিনেমাটা মানে বলতে গেলে হিট থাকতো না যদি না থাকতো শিলাজিৎ শিলাজিতের মানে ওই শিলাজিৎ আর জিতের দুজনের একই স্ক্রিনে ফার্স্ট মুভি সঙ্গী সো প্রথমে সাথী মুভিটা বলে দিই দেখুন সাথী মুভিটা এমন একটা সিনেমা যেটা প্রিয়াঙ্কা আর জিতের কেমিস্ট্রি খুব ভালো লেগেছিলো সবার দর্শকের রঞ্জিত মল্লিকরও অ্যাক্টিং দুর্দান্ত অ্যাক্টিং আর কাঞ্চন সেই মুভি থেকে যাত্রা শুরুতান সব কাঞ্চন মল্লিকের জিতের যাত্রা শুরু দুজনের সো সিনেমাটাতে কী জানেন কথা মানে জিতে তো ফার্স্ট সিনেমা ফার্স্ট সিনেমা থেকে যে অভিনয় করেছে সববার মনে যাক মানে ভালো লেগেছে বাট সাথে সিনেমাটা একটু মানে গার্লফ্রেন্ড মানে নায়িকাকে একটু গুরুত্ব দিয়ে দিয়েছে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সাথে সিনেমাটা দেখুন একদিকে মার জন্য মা মূর্তি আছে একদিকে মাকে দেখবে নাকি একদিকে তার গার্লফ্রেন্ডকে মানে তার যোগ্য অপাসনের জন্য মানে ব্যাপারটা এরকম একটা করেছে মানে গার্লফ্রেন্ডকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি গার্লফ্রেন্ড মার গুরুত্ব দেওয়া হলে সিনেমাটা তো হিট হতো না আমি সেটা বলছি না আমি সঙ্গী সিনেমাটা কথা বলছি দেখো সঙ্গী সিনেমাটা এমন একটা সিনেমা মানে কী বলছি মানে প্রথম যে আর্ধেক সিনটা আপনাকে খুব মজা লাগবে জিত নায়কের পিছনে পিছু হবে মানে একটা কী বলবো মানে একটা মানে একটা রোমান্টিক ভাব তারপরে পুরো তারপরে পুরো সিনটাই চেঞ্জ হয়ে যাবে ইয়াস তারপরে পুরো সিনটাই চেঞ্জ হয়ে যাবে মেয়েটা ছেলেরা পিছনে দৌড়াবে বাট যে পাতা দেবে না একটা কারণে সো আপনারা যদি সিনেমা না দেখে থাকেন দেখে নেবেন জলসাগুন বিষয়ে দুটো সিনেমাও দেওয়া হয় সো এটাই আর সঙ্গী বইতে অভিনয় দুর্দান্ত অভিনয় শিলাজিতের শিলাজিতের এমন অভিনয় মানে বিশেষ করবেন খুব দুর্দান্ত অভিনয় যেখন যেমন যারা যাবে প্রথম মানে ভিলেনের হালকা ছিল জিতকে মানে টলারেট করতে পারতো না তখন তার যেরকম অভিনয় তারপর জিতকে যখন বন্ধু হয়ে গেলো তারপরে যেটা তার অভিনয় দুর্দান্ত জিত জিতের ম্যাচিং একটা কাটাতে পাবেন প্লাস কি পাবেন মানে সঙ্গী বইটা ভালো আমি এই যে এই কথাই বলছি তখন সাথে সিনেমায় শুধু একটা জিনিস দেখানো হয়েছে যে মেয়ের মানে মেয়ের জন্য সব কিছু করা বিসর্জন দেওয়া সাথে সিনেমায় মানে সব কিছু পেয়ে তাকে হারিয়েছে একটা কথা আছে না সো সব কিছু পেয়ে তাকে দিয়েছে সাথে সিনেমায় সো সাথে সিনেমাটা এইটা কি শুধু নায়িকা মানে হিরো এটা দেখানো হয়েছে আর সঙ্গী সিনেমাটা কি বলতে গেলে যেটা যে একটা বন্ধুত্ব আছে প্লাস ভালোবাসা আছে সঙ্গী সিনেমাটা অনেক কিছু পাবেন এইটা কথা আর সঙ্গী সিনেমার গানগুলো খুব ভালো আর সঙ্গী সিনেমায় এটা এইটা দেখবেন আপনি সাথে সিনেমা থেকে সঙ্গী সিনেমায় প্রত্যেকটা সিনে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যে অল্প সময়তে যে গানটা যে সিনটা সেই ব্যাকগ্রাউন্ডটা সেই সিনে সেই সিনটাই দেওয়ানো হয়েছে খুব প্রত্যেক সময় যখনই দুজনের সঙ্গে গার্লফ্রেন্ড আর মানে নায়িকা আর হিরোর সময় যখন দেখা হয়েছে প্রথম প্রথম সিনে তখনই ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো লেগেছে আর লাস্ট সিনটা তো দুর্দান্ত সিন দেখুন সবাই প্রত্যেকেই সাথে থেকে সিনেমায় ভালো লাগবে সাথে সিনেমাকে ভালো লাগবে সবার বাট আমার ভালো হয়েছে মানে যেটা ভালো আমি অনেকদিন থেকেই বলেছি বাট চ্যানেলটা খুলেছিলাম না এখন খুলেছি তো আমি অনেক কথা শেয়ার করতে পারছি আপনাদেরকে আপনারাও দেখবেন সাঁতী সিনেমাটা আপনাদেরকে খুব ভালো লাগবে না এতটা সিরিয়াসলি বুঝ তো আপনি খুব মন দিয়ে দেখবেন সঙ্গীত সিনেমা আর সাথী সিনেমাটা তখন আপনি ঠিক বুঝতে পারবেন যে কোথায় কোথায় এর ফল্ট আছে হ্যাঁ সাথী সিনেমাটা ভালো সিনেমা মানছি বাট সঙ্গীত থেকে কিন্তু ভালো নয় সঙ্গীত সিনেমাটা খুব ভালো সিনেমা যেতে এতদূর পর্যন্ত যতটুকু মানে যত সিনেমা দেখেছি আমি মানে রোমান্টিক হিসেবে সঙ্গী সিনেমা যে দ্য বেস্ট সিনেমা আপনারা যদি না দেখে থাকেন দেখে নেবেন সিনেমাটা খুব ভালো সিনেমা দুর্দান্ত মিউজিক দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক দুর্দান্ত অ্যাক্টিং জিতে যে একটা মানে একটা বলার অ্যাক্টিং ওই যে সিনেমাটাতে একটা মানে আর ডাইলগ আর যে লাইনগুলো বলা যে লাইনগুলো ধাঁচগুলো খুব সুন্দর সিনেমাটা তো সুন্দর সব কিছুই সুন্দর সেই সিনেমাটা মানে যত বললেও কম হয়ে যাবে ওই সিনেমাটা আর কি তো আপনারা প্লিজ সিনেমাটা দেখবেন দেখে আমাকে যদি দেখে থাকেন তো কমেন্টে জানাবেন যে কোন সিনেমাটা ভাল লাগে সাথী না সঙ্গী যদি সঙ্গী ভাল লাগে তো প্লিজ কমেন্টে জানাবেন আর যারা না দেখে থাকেন তারা প্লিজ দেখে নেবেন ইউটিউবেও অ্যাভেলেবেল আছে দেখে নিয়ে আমাকে বলবেন কেমন সিনেমাটা যদি ভাল লাগে তো প্লিজ কমেন্ট জানাবেন আর লাইক করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন গুড বাই